প্রশাসন তিনি দীর্ঘ চেষ্টা ডিম পাড়া দেশের মতো তো লাভ আছে, সব তো লাভ আছে, লাভ আছে, কষ্ট করতে হইব, কিন্তু গরিব হয়ে এখন টেকা কামাই তাতে পারত না, নিজে কষ্ট করতে হইব, পরিশ্রম করতে হইব, মানুষ লোকে রাখবা, প্রতিদিন এখন ডিম আছে 200-240-250 টাকা, মাছ 14 টাকা করে পিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে হাওর পারে এই শুষ্ক মৌসুমে হাঁস পালন করার উৎসাহটা কিভাবে জাগলো? আমি ইউটিউবে দেখলাম, ইউটিউবে দেখিয়া। কতদিন হয়েছে হাঁস পালন? 4 বছর। এখন মন তো মানে আমার তো গেছে 7-8 মাস আছে 1000 হাঁস। আচ্ছা, 1000 হাঁস আমি টাকা খরচ 2 লাখ, 2 লাখ 6 লাখ, 4 লাখ টাকা লাভ 1 বছর। 3 মাসে আপনার গ্রাম কোনটা পড়ছে? গড়গড়ো গ্রাম পড়ছে মহেশগড়ি। মহেশগড়ি, আপনার নামটা? আব্দুল সামাদ। আপনার যে পরিবার সদস্য কত জন? আমার পরিবারের সদস্য আছে 10 জন। লক্ষ লক্ষ টাকা খরচ করে দিতে পারবা, যদি নসিব বালা থাকে তো লক্ষ লক্ষ টাকা খামাইবা, বালা না জ্বালা তো বাঘর সব কয়া বাড়াইবা। প্রবাস তো আমার আরও তো 2 জন আসন, বালা টাকাও তো ইনকাম করা আমার হন যাইতাম। আমি তো তাতে আমার মায়া হিসাবে আমি মায়া লাগছে না দেখছি পালি পালি, সেখানে আমি ওঠা লই আসে দেখ বেকার দেখিয়া লাভ নাই। আমিও তো এটু তো ভরছি করে বাদ দিলে আসি, আমি চাইলে বেকার ঘুরে আনতাম পারি, আমার ভাই আনতে পারে তো নাইলাম পারি, আমি যদি তাতে আই না আমি পারবো, আমি চলতাম পারবো, অসুবিধা না, আল্লাহ ক্ষমতা আমার দিছে, তবু আমি বেকার না থাকিয়া আমি আই ব্যবসা বান্ধব করা বালা লাভ আছে, বেকার না থাকিয়া ব্যবসা বাণিজ্য করা করকা দেশের উন্নত করক। কয়টা আছে সোনালি?